আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছে যে জেঠু কি করতেন আর আমরা কোথায় থাকতাম। তো বন্ধু, আগে আমি ওটা অনেকবার বলেছি, আজকে আমি তোমার জন্য বললাম। নির্বাণা, এটা তোমার নাম বা তোমার চ্যানেলের নাম আমি ঠিক জানি না। যাই হোক, জেঠু ইসকো বার্নপুর সেল চাকরি করতেন, আসানসোল বার্নপুর, আর আমরা থাকতাম আসানসোল। আমরা এখানে উত্তরপাড়ায় এসেছি, 13 ইয়ার্স হয়ে গেল মধুবন্তীর আর্ট কলেজে ভর্তির জন্য। ঠিক আছে, আজকের মহারাজ এক চুমু খাই, গরম লেগে গেছে রান্নাঘরে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলো, আমিও ভালো আছি। চলো, আজকে একেবারে একসঙ্গে দুটো ওয়াশিং মেশিন চালিয়েছি। এই দেখো, এইখানে একটা চালিয়েছি, উসকা সো তিন জো আ গয়া না, ইয়ে তো দোনো একসাথ। এই ম্যাগি রান্না করতে গিয়ে এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়লো, আমার বড় মেয়ে বিয়ের আগে ফার্স্ট ম্যাগি করতে শিখেছিল। এরকম সোজা ম্যাগি নয়, ভেজিটেবিল দিয়ে মশালা ম্যাগি। আর মধুবন্তীকেও শিখিয়েছিলাম বিয়ের আগে এই রকম করে সোজা ম্যাগি, মশলা ম্যাগি নয় ওর আবার, কারণ ও তো আরও একটু আনাড়ি। অমলেট আর এই ম্যাগি ও প্রথম শিখেছিল। আজ ব্রেকফাস্টে চিকেন ম্যাগি বন্ধুরা, পরে বেশ কিছু কাজ আছে। প্রথম কথা, কাঁচা দুরাম কাঁচা মেলাটাই অনেক বড় কাজ, তার সঙ্গে রান্না বান্না তো আছে সমানতালে, একটু ডাস্টিংও আছে, ভালো রকম ডাস্টিং আজকে করতে হবে। তো আজকে ব্রেকফাস্ট ইজি। আজ মধুবন্তী ম্যাগি বানালো, সার্ভ করলো, এটা তোমরা ভালো করে শর্টসে দেখতে পাবে। শর্টসে দিয়েছি, ম্যাগি বানাতে গেলে কতটা কসরত করতে হয় আজকে তোমরা দেখবে শর্টসে। শুধু ম্যাগি আর অমলেটই নয়, মধুবন্তী বিয়ের নামে অনেক কিছু রান্নার কাজ শিখেছিল। আটা মাখা, রুটি বেলা, রুটিটা শেখতে ঠিক ভালো পারতো না, মানে একটু শক্ত হয়ে যেত, শিখেছিল। তারপর চিকেন রান্না, আরও এরকম টুকিটাকি রান্না শিখেছিল, সজনে ফুল আলু সর্ষে দিয়ে ঝাল দেয়া, কিন্তু অনভ্যাসে সবই আজকে ভুলে গেছে। রান্না ছাড়া অন্য কাজগুলো মোটামুটি ও করে, আর এখন করতে পারে না আমারই দোষে, কারণ আমার তো কারোর কাজ পছন্দ হয় না, সেজন্য আমি করতে দিই না। কিন্তু আমি যখন দুবাই চলে গিয়েছিলাম তখন কিন্তু বাবার সঙ্গে থাকতো, তখন কিন্তু সমস্ত কাজ করেছে। মায়ের কিচেন ক্লিনিং, বাথরুম ক্লিনিং, এগুলো কিন্তু বেশ ভালোই পারে, কাপড় মেলা সবই করে, সব কাজ যেটা করে নিট। আর দুধ চাটা যা বানাতো না, গত বছরও দুধ চা আমাকে বানিয়ে দিত, কিন্তু এই এখনই ইন্ডাকশনের জন্য আর করতে দেওয়া হয় না, ওটাই করা খুব ডিফিকাল্টি। ইন্ডাকশনে দুধ চা করা আমিই ঠিক করে করতে পারি না। মধুবন্তীর ঘাড়ে এখানে খুব যন্ত্রণা করছে, কদিন ধরে এটা স্পন্ডেলাইটিস নাকি কে জানে। শুধু করলা, তাই তো? করলা আলু নেই। এ ভগবান, ঠিক আছে, আলু নেই, এটা নেই, সে তো আনতেই হবে। প্রথমে ড্রাই গুঁড়ো, তারপর জল দিয়ে। একটা ওয়াশিং মেশিন হয়ে গিয়েছিল বন্ধুরা, মেলে দিয়েছি, এই দেখো, আর এখনও একটু বাকি রয়েছেন। চলো হোক, দুটো হ্যাঙ্গার এর ভেতরে রয়ে গেছে, সেই অবস্থাতে আমি চালিয়ে দিয়েছিলাম। হে ভগবান, কি অবস্থা! আমি যখন দেখছি কিছুতেই হচ্ছে না। এই দেখো আজকের ডেঞ্জারটি দেখো, খুঁজেও পাচ্ছিলাম না দুটো হ্যাঙ্গার, আমি ভেবেছি কোথায় রেখেছি, এর ভেতর ফেলেছিলাম।
দেখেছো তোমরা আমাকে সারাদিন কত এদিক থেকে ওদিক, মানে এই ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাট হাঁটাহাঁটি করতে হয় জিনিসপত্রের জন্য। প্রতিদিনের ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্র আমার একটা কিচেনে রাখা সম্ভব হয় না, সেই জন্য এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক আমি সারাক্ষণ করে বেড়াই। তোমাদেরকে আগে এই বাটি দুটোর বয়স আন্দাজ করতে বলেছিলাম, তোমরা কিন্তু কেউ আন্দাজ করোনি। প্যাটার্ন দেখে আন্দাজ করো এই সেরামিক্সের বয়স কত হতে পারে। এখন এই ধরনের সিম্পল ইয়ে দেখতে পাওয়া যায় না, এটার বয়স অনেক। ইচ্ছে ছিল পুর ভরা পটল করব, কিন্তু কি পুর ভরব, সেই ভরলে কমন সেটা হচ্ছে কি পোস্তই ভরতে হয়, তাই করে দিলুম পটল পোস্ত। আজকে বানাবো পমফ্রেট ফ্রাই, তাওয়া ফ্রাই আর কি, ফ্রাই প্যানে করবো। যাই হোক, তাতে আমি কি ইউজ করব, ইউজ করব গিয়ে তোমার লেবুর রস অবশ্যই, আর আদা রসুন আর এই লঙ্কা একটা পেস্ট, এই ফিশ ফ্রাই মশলা সুহানা, আর কিছু না, নুন লাগবে না। আর যদি কালারটা আনতে চাও তাহলে কেউ কেউ কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে এই অল্প মাত্রায় একটু বেসন, যাতে মশলাগুলোকে ঠিকঠাক ধরে রাখতে পারে। ব্যাস, এই যো এই মশলাটুকু বেটে আমি পমফ্রেটে মাখাবো, এছাড়া থাকছে এইটা। চলো মাখানো শেষ, এবার পোস্ত কি বলছে দেখি। সুসেদ্ধ হয়ে গেছে, দাঁড়াও, খুব কাশি এসছে, কেশে নিই আগে আমি একটু, ইয়েটা বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে, খুব কাশি এসছে। আর আলুও এসেছে, আলুটি ঢালবো, আলু তো ধোয়ার নেই। তবে আজকে যে বড় কাণ্ডটা করেছি তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করেছি, এখন শেষ সেটা যে বাজার থেকে আসলো তাকে বলি। আজকে আমি দুদিন ধরে খুঁজে পাচ্ছি না আমার মেটালিক হ্যাঙ্গারগুলো, তো মেটালিক হ্যাঙ্গারগুলো খুঁজে পাইনি আর গুরুত্ব করিনি, কারণ মেটালিক হ্যাঙ্গারগুলোতে আমি দিয়েছি মধুমন্ত্রীর জিম ড্রেসগুলো, কারণ ওগুলো কোনো স্মুথ কোনো খোঁচা থাকে না। তো আজকে যখন দেখছি যে স্পিন থেকে ওয়াশিং মেশিনটা ঘুরে রিন্সে চলে গেল, তখন আমি ঢাকাটা খুলে দেখছি দুটো হ্যাঙ্গার টুকরে মুচড়ে ওপর দিকে উঠে এসছে। চলো একবার মধুমন্ত্রীর ঘর থেকে ঘুরে আসি। একঘেয়ে রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর তোমরা তো জেনেই গেছো এতদিনে একঘেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে আমি পারি না বাবা। একই তো গরম শুধু নয়, খুব মানুষজনের মুখ দেখতে পাই না, একা একা একদম ভালো লাগে না। মধুমন্ত্রী কী করছে দেখো তোমরা, মধুমন্ত্রী যা করে, মধুমন্ত্রীর যা কাজ, মধুমন্ত্রী তো প্রফেশনাল পেন্টার, সেজন্য মধুমন্ত্রী বসেছে তার কাজ নিয়ে। আর এই ফাঁকে এক টুকরো গঙ্গা তোমাদের একটু দর্শন করিয়ে দিই, হাতে একদমই আমার সময় নেই, আমাকে ফেসে থাকতে হয়েছে নানা কাজে, তার মাঝখানেই একটু ভিউ তোমাদের দিয়ে দিলাম। ফুল অ্যান্ড ফাইনাল লুকস অফ পটল পোস্ত, লুকস দেখেই মনে হচ্ছে না একদম ইয়াম্মি বানিয়েছি। স্থাপন কোনো রান্না করিনি, একটি রান্না করেছি। আজ আবার রাত্রের জন্য করছি পাঁপড় আলুর তরকারি, আর সিএস চ্যাটার্জি এখন পাঁপড় আলুর তরকারি প্রেমে পড়েছে। এই পাঁপড়গুলো যেহেতু আলাদা খেতে বেশ ভালো হচ্ছে। আজ এত উচ্ছেটা করতে দেরি হলো কেন বলো তো, আসলে উচ্ছের পরিমাণ ছিল কম, বাজার থেকে বাকি উচ্ছে আসলো, আরও তিনখানা উচ্ছে অ্যাড করে রান্না করা হচ্ছে, সেই জন্য উচ্ছেটা হচ্ছে দেরিতে। আর এতদিনে তোমরা তো জেনেই গেছো উচ্ছে ভাজা আমি প্রেশার কুকারেই করছি, নুন মাখিয়ে মাপের জলে সেদ্ধ করে নিয়ে তারপর তেল দিয়ে ছক্কা। এই পাঁপড় আলু রান্না করতে করতে আমি সিএস চ্যাটার্জিকে বলছিলাম যে এত কম পরিশ্রমে এত সুস্বাদু একটা খাবার, তাও কেন এরা হোমপ্যাকরা দেয় না। আমাদের এখানে হোমপ্যাকগুলো এত খারাপ যে অ্যাটলিস্ট সাতটা দিন খেয়ে একটু বিশ্রাম নেবো, অন্য কাজ করবো, বিশ্রাম তো না মানে ক্লিনিংয়ের কাজ করবো, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ এত খারাপ, এত খারাপ কী বলবো।
আমি কিচেনে বা অন্য কোনো কাজ করতে করতে মধুমতি যখন ছবি আঁকে, ওর ঘরে এসে বারবার ঢুকে মানে পজিটিভ ভাইবস নিই, খুব ভালো লাগে, মনটাতে প্রশান্তি আসে, কাজে এনার্জি পাই। মধুমতির এই ছবি আঁকার প্রতিভা খুব শৈশবকাল থেকেই, তাতে আমাদের মনটা ভরে গিয়েছিল। যাই হোক, ভগবান কিছু তো দিয়েছে। আসলে বলে না, ঈশ্বর কিছু নিলে কিছু তো দিয়েই দেয়, সব কিছু নিয়ে নেন না। যখন মধুবন্তী হাঁটতে শেখেনি, মধুবন্তী হাঁটতে শিখেছিল 1.5 বছর বয়সে, একটু লেটই করেছিল, কিন্তু ও পেন্সিল ধরেছিল 1 বছরই, যেখানে কোনো বাচ্চা ওই বয়সে ভালো করে পেন্সিল গ্রিপ করতে পারে না। আর 1.5 বছর বয়সে দিব্যি বসে বসে সুন্দর গিজিবিজি কাটতো। আর 2.5-3 বছর বয়স থেকে তো কিছু না কিছু এঁকে, ওই 5 বছরের গ্রুপে ও প্রাইজ তো আনতই আনত, গোটা আসানসোলে ও অনেক প্রাইজ এনেছে, যেখানে নাম দিত কিছু না কিছু প্রাইজ। আর এই যে প্রাইজগুলো এনেছে, ও কিন্তু কোনো প্রতিবন্ধী গ্রুপের থেকে নয়, জেনারেল গ্রুপে নাম দিয়ে ও প্রাইজ আনত। আর সেখানে কিন্তু ও আইডেন্টিফাইড থাকতো না যে ও প্রতিবন্ধী বলে। আর যেহেতু ওর শিক্ষা মাধ্যম জেনারেলেই, সেই জন্য প্রত্যেকটা কম্পিটিশন ওর জেনারেলদের সঙ্গেই। এক চোখ খাই, গরম লেগে গেছে রান্নাঘরে। ডাল আমার বাড়িতে খুব একটা যেহেতু হয় না, বেশ অনেক দিন বাদে এই ডাল হয়েছে, সেজন্য আজকে ডাল একটা কিন্তু বিশেষ পজিশন নিয়েছে। মানে শুধু ডাল বলে তোমরা ওই করো না, ডাল। নাদের দেদা তুম না তুম তানা না 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 না, যত দেখি আমার পুতুল সোনাড়াং সাইবেরিয়া থেকে সেটি বললো, আফ্রিকাতে গেলো কালো বুল্লুক। এখন আমার মনটা ওই রকমই প্রায় নাচো নাচো হয়ে গেছে। কেন বলো তো নাচো নাচো হয়ে গেছে? মেন কাজ পুরো হরকে ফেলেছি। কাজ যখন শেষের মুখে হয় না, তখন আমার মনটা খুব বিন্দাস টাইপের হয়ে যায়। অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙ্গারু, হাতি এলো ঘোড়া এলো এলো সজারু, নাচো দেখি ওরা খুশি হলে ঢেলে দিয়ে যাবে যে তোকে কত না শোনা দানা দে দে তুম না তুম। একটু ভালো করে চোখ ঘুরিয়ে তোমরা দেখো, দেখলে দেখতে পাবে চতুর্দিকে আমার মধুবন্তীর পেন্টিংয়ে ভরা। রান্নার কাজটা সেরকম বড় কথা নয় বন্ধুরা, রান্না সেই কথায় আছে না, সে হাঁড়ি চেপাইছি কি নামাইছি নামাইছি কি চেপাইছি, এখন রান্না হচ্ছে আমার সেই রকম। বাট রান্নাটা করতেই ভালো লাগে না, অন্য কাজ করতে ইন্টারেস্ট পাই। ওইদিকে আওয়াজ পাচ্ছ তো, শেষ চ্যাটার্জি ঝাড়াটা ধরে নিয়েছে, আমার এটাই লাস্ট পদ। এখন আমার জীবনে ইন্দিরার পজিশনটা, ইন্দিরা চলে গিয়েও আমাকে ইন্দিরা বলতে দিচ্ছে না, মানে সিএস চ্যাটার্জি ইন্দিরার পজিশনটা নিয়ে নিয়েছে, তারা তারা তারা। আসলে সেই গেয় যোগী ভিক পায় না, এখন হচ্ছে সেই অবস্থা সিএস চ্যাটার্জির, যেহেতু ঘরেই ঝাড়ুদার, সেই জন্য আমিও গাফিলতি করি। আগে যেমন ইন্দিরা বাইরে থেকে আসবে, ঝাটাঝাট কাজ করবে, বেরিয়ে যাবে, সেই জন্য আমার পেছনে একটু ভয় থাকতো, সেজন্য তাড়াতাড়ি করতাম, এখন দাঁড়াও আমি করে নিই তারপর তুমি করবে। তবে সিএস চ্যাটার্জি টাইম বাবু, আমিও সেটা মেনটেন করার চেষ্টা করি। তবে ও আমাকে জিজ্ঞেস করে, তোমার হয়েছে? তাহলে আমি ভ্যাকুয়ামিং করবো, মানে আমার হয়েছে মানে আমার ডাস্টিং হয়েছে কিনা। এই যে তানিয়া, এই ঘরটা তোমরা বিশেষ দেখতে পাও না, এটা হচ্ছে গিয়ে আমার 5নম্বর ঘর, বা আমরা বলি অরেঞ্জ ঘর। তো এই ঘরটা মধুবন্তীর পেন্টিং স্টোরিংয়ের কাজে ব্যবহার হয়। ঘরটার ঘর নেই, প্রায় গুদাম গড়ে দিয়েছি, জাস্ট একটা হালকা ভিউ ওভারঅল দিয়ে দিলাম, তোমরা দেখো যদি বুঝতে পারো। এই ঘরটা সিএস চ্যাটার্জির একটা ওয়ার্ড্রোব আছে, বড় ওয়াল ভর্তি ওয়ার্ড্রোব আছে, ওটা সিএস চ্যাটার্জি ইউজ করে, আর বাকি জায়গাটা পুরোটাই মধুবন্তীর পেন্টিংয়ে ভরা থাকে। যেই পেন্টিং হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, সেটা এইখানে এই গুদামে স্যাট করে ঢুকে পড়ে। আর ওই যে পিছনে একটা পেন্টিং দেখতে পাচ্ছ, ওটা সেই একদম শুরুর দিকে করেছিল। আর এই ঘরটার পজিশন হচ্ছে গিয়ে ঠিক রান্নাঘরের অপোজিট, সেজন্য সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর মাছ ভাজা অলমোস্ট ডান। আজকে মহারাজ,
এই 10 মাস ধরে ব্লগ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা নতুন জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে এভরিডে আমি বাথরুম কিন্তু মুছি, আর যেই বাথরুমগুলো ব্যবহার হয় সেগুলো অবশ্যই সাবান দিয়ে স্নানের সময় ধুই, আমারটা আমি আর মধুবন্তীটা মধুবন্তী। কিন্তু যেই বাথরুমগুলো ইউজ হয় না সেগুলো এভরিডে ভ্যাকুমিং করে পোছা হয়, আর যেদিন কমোড বেসিন এগুলো ধোয়া হয়, তারপরে বাকেট আর ওয়াল এগুলো ক্লিনিং হয় সেদিনকেই শুধু ধুই। এতে কি হয় বলো তো, এতে তোমার বাথরুমগুলো পরিষ্কার থাকবে, কোনো নোংরা পড়বে না, আর তোমার ঝঞ্ঝাটটা কম হবে। এরকম যদি আমাদের মতন কারুর বাড়িতে এক্সট্রা বাথরুম থাকে, এই প্রসেস চালিয়ে দেখো, তোমার আপাত দৃষ্টিতে বাথরুম থাকবে নিট অ্যান্ড ক্লিন, আর তোমার পরিশ্রমও হবে কম। আমি সব কিছু এইভাবেই চালাই। আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছে যে জেঠু কী করতেন আর আমরা কোথায় থাকতাম। তো বন্ধু, আগে আমি ওটা অনেকবার বলেছি, আজকে আমি তোমার জন্য বললাম, নির্বাণা এটা তোমার নাম বা তোমার চ্যানেলের নাম আমি ঠিক জানি না, যাই হোক, জেঠু ইসকো বার্নপুর সেল চাকরি করতেন আসানসোল বার্নপুর, আর আমরা থাকতাম আসানসোল। আমরা এখানে উত্তরপাড়ায় এসেছি, 13 ইয়ার্স হয়ে গেল মধুবন্তীর আর্ট কলেজে ভর্তির জন্য, ঠিক আছে। তা বলে তোমরা ভেবো না আমি যেটা দিয়ে বাথরুম বুঝলাম সেটা দিয়ে ঘর পুছি, না, আমি মপের কাপড়টা বদলে নিলাম। চলো বন্ধুরা, সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইরই মানে আমারও হয়ে গেছে, আমি এবার লেফট ওভার গুছিয়ে ফ্রিজে তুলবো। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলি, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। কী কী লেফট ওভার রইল? এই দেখো, একটু পটল পোস্ত লেফট ওভার রইল, ডালটা বাবা পুরো ফিনিশ করেছি, একটু করলা রইলো কারণ নিমবেগুন একটু লেফট ওভার আছে সেই জন্য একটু কম লাগলো। নিমবেগুন, করলা ভাজা, একটু পোস্ত, গতকালের মাটন আছে লেফট ওভার না, ইচ্ছা করে ডাবল করা হয়েছিল। আর এখানে একটা পমফ্লেট, চারটে করেছিলাম তো, একটা পমফ্লেট রয়ে গেল, কারণ আগামীকাল আবার আমাকে আর সিস্টারাজিকে হসপিটাল যেতে হবে, সেই জন্য এগুলো একটু একটু রয়ে গেল, যাতে দিনের বেলা রান্নাটা করতে না হয়, রাতেরটা তো এসে করতেই হবে বন্ধুরা। তোমাদের থেকে বিদায় নেওয়াটা আজকে ভালো হলো না, কারণ মধুবন্তী মধুবন্তীর বাবা দুজনেই খাওয়া দাওয়ার পর বিশ্রামে চলে গেছে, ওইদিকের ইউনিটে এসি চালিয়ে শুয়ে পড়েছে, আমি একাই করছি, সেজন্য খুব একটা ভালো হলো না। যাই হোক বন্ধুরা, আমি ব্লগটার শেষটা একটু খারাপ করলাম বলে তোমরা খারাপ হয়েও না, নিজ গুণে ক্ষমা সুন্দর চোখে শেষ পর্যন্ত দেখো যেমন তোমরা দেখো। আমি জানি আমার সাবস্ক্রাইবাররা খুব ভালো, একদম শেষ পর্যন্ত ওরা দেখে। তাহলে ফ্রেন্ডস, আজকে টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।